এর উপরে কিন্তু সোয়াশের আছে। সে কথা তো আমিও জানি, কিন্তু চোখে তো দেখি না। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে চলেছেন বিশ্বের প্রথম কোনো গায়েবী ইন্টারভিউ। ইন্টারভিউ দিচ্ছেন তাহসিন এহসান ভাইয়া। আমার স্টুডিও এসে আপনার কেমন লাগছে? আচ্ছা, আপনি এত আজে বাজে কথা বলেন, আপনার পরিবার আসলে কেমন? বাজে অভদ্র ফ্যামিলি। আপনার জন্ম আসলে কোথায়? জন্মের ঠিক নাই। আপনি দেশ থেকে পালিয়ে বিদেশ গেলেন কেন? ডিজিটাল হয়েছে দেশ, ভণ্ডামি হয়েছে শেষ, এখন মানুষ সবই বুঝে সবই জানে। ইউ আর নেক্সট। এত আজে বাজে কথা বলেন কেন? ওয়াও, মানুষের ফেম পেলে মানুষ যে কিরকম ডিলিউশনাল হয়ে যায় তার একটি জলজন্তু উদাহরণ। আপনি কি করে এত সাবস্ক্রাইবার পেলেন? কষ্ট করে সাবস্ক্রাইবার দিছি ভাই, মানুষের নামে কথা বলে আজে বাজে ভাই। আপনি যে এত অহংকারী, আপনার ভিডিও নিয়ে আপনি সরি বলবেন না, আপনার এত অহংকার কেন? বিকজ মেরে পাস বাংলা হ্যায়, গাড়ি হ্যায়, তেরে পাস ক্যা হ্যায়। মেরে পাস শাহরিয়ার নাজিমের একটি ভিডিও নিয়ে বিতর্ক হওয়ার পর সেই ভিডিও ডিলিট না করার জন্য আপনি জয়কে কি বলেছিলেন সেটা জেনে আসি। জয় এতই নির্লজ্জ, এতই বেশরম যে এই ক্লিপটি উনি এখনো উনার চ্যানেলে রেখে দিয়েছে ভিউজের জন্য, কারণ উনি তো ভিউ পাচ্ছে, টাকা আসছে। উনার মধ্যে যদি একটু কমন সেন্স থাকে, উনি উনার এই স্টুপিড ভিডিওটা ডিলিট করে দিবে। ভাই, আপনার ভিডিও নিয়ে বিতর্ক হওয়ার পর আপনিও তো সেই ভিডিও ডিলিট করেননি, তাহলে তো বাংলাদেশের সবচেয়ে বড় নির্লজ্জ, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাহা আপনি। সেই ভিডিও নিয়ে বিতর্ক হওয়ার পর আপনার অনেক সাবস্ক্রাইবার চলে গেছে, যারা আপনাকে আনসাবস্ক্রাইব করেছে তাদের জন্য বলুন। তারা প্রত্যেকটা দেশের যত অশিক্ষিত, যত কামলা পোলাপাইন, বাজে অভদ্র ফ্যামিলির যাদের জন্মের ঠিক নাই, তারা প্রত্যেকটা। বাহ, দা গালি বয়, আপনার স্টকে আর কোনো গালি? হচ্ছে এক একটা কামলা, অশিক্ষিত এবং এদের জন্মের ঠিক নাই। বাহ, দা গালি বয়, আপনার স্টকে আর কোনো গালি? তোরা হচ্ছিস ফিউচার রাজাকার, নব্য রাজাকার, তোরা অ্যাকচুয়ালি এক একটা রাজাকার, তোদের জন্মের ঠিক নেই। টু বি কন্টিনিউ ভাইয়া, দা গালি বয়, যারা আপনাকে আনসাবস্ক্রাইব করেছে তাদের জন্য আরো কোনো গালি? তোরা বাঙালি না, তোরা অমানুষ। আপনার জন্ম আসলে কোথায়? এর জন্মের ঠিক নাই। সুপার, দা গালি বয়, আর কোনো গালি আছে আপনার স্টকে? বাপের নাম চেঞ্জ কর যদি বাপ থেকে থাকে। আপনি যে বাংলাদেশের মানুষকে এত গালি দিলেন, আপনাকে আসলে কি করা উচিত? তালি, কিন্তু তালিটা অন্য যা। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন, এই তালিটা আসলে আপনার তালি আপনার পাশাইতে দেওয়া উচিত। আমি কি করছি? আচ্ছা, আপনি নাকি হিজড়া, সেটা কিভাবে প্রমাণ করবেন? আপনার দেখা এ পর্যন্ত সবচেয়ে প্রিয় ভিডিও কোনটি? আমার পাতেলের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, আমি শোভনের সাথে, মাহবুবের সাথে হোটেলে গেছি বিয়ের আগে, আকাশের সাথে আমার সম্পর্ক থাকা অবস্থায়। আকাশের সাথে তোমার কয় বছরের সম্পর্ক? আকাশের সাথে আমার 2010 থেকে সম্পর্ক। বিয়ে হয়েছে কত সালে? 2016 সালে। তো বছরের মাথায় প্যাটেলের সাথে চলাচল করছো? এই ভিডিও যারা লাইক দিবে না তাদের সম্পর্কে কিছু বলুন। And if you guys liked this episode, please give it a thumbs up. And যারা যারা এই ভিডিওতে ডিসলাইক দিবে তারা হচ্ছে পাটেলের সাথে, বুঝছেন তো ওইটা? ভাই, আপনার সাবস্ক্রাইবার কিন্তু দিন দিন কমতে আসে, যারা আপনাকে আনসাবস্ক্রাইব করেছে তাদের সম্পর্কে সর্বশেষে কিছু আগে আনসাবস্ক্রাইব করবেন না প্লিজ, মাফ চাচ্ছি ভাই, অনেক কষ্ট করে সাবস্ক্রাইব দিয়েছি ভাই, মানুষের নামে কথা বললে আজে বাজে ভাই, কী রে ভাই, আপনাদেরকে একটু দয়া মায়া নাই, প্লিজ ডোন্ট আনসাবস্ক্রাইব। তাহসিন এহসান ভাই, আপনাকে এত পচালাম, আমার সম্পর্কে আপনার চিন্তা ভাবনা কি? ইউ আর নেক্সট।